Okay. Hi Shiju, assalamualaikum. Assalamualaikum yache. Well, আমি যখন তোমাদের সাথে কথা বলবো, শিজু আপনি আমাদের কাছে ওয়ালাইকুম সালাম কেন বলেন নাই? আমি যে ওয়েল বলছি, ওয়েল এটা আরবিতে না হলো, আচ্ছা ঠিক আছে, ইংরেজিতে হলো চলে আর কি। তাহলে আমরা যখন কথা বলবো তখন আমরা এটা অন করবো, আর কথা বলা যখন শেষ হবে তখন সেটাকে অফ করে দেবো। ওকে, এখন অফ করে দিলাম। ওকে, আর ই করার সময় এই যে এভাবে করলে এটা নষ্ট হয়ে যাবে, এভাবে করে দিলে এখানে। হ্যাঁ, ওয়েল ঠিক আছে। তো আমরা খাওয়ার সময়ে তোমাদের সাথে কথা বলতেছিলাম এভাবে রাখবা, রাইট? তোমাদের মধ্যে একটা চঞ্চলতা আছে, রেস্টলেসনেস, সেটা আমি জানি, যেহেতু তোমরা পোলাপান মানুষ, বাচ্চা, বাচ্চাদের মধ্যে একটা চঞ্চলতা থাকবে, দুষ্টামি। হ্যাঁ, সেটা ঠিক বলছো। ওকে, তো খাওয়ার সময় তোমাদেরকে বলছিলাম যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে সংকট, ফিলিস্তিন ইসরায়েল সংকট সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে কে বলবো? আপনার আগে শুরু করুন। আমার মনে হয় মাম শুরু করুক। আচ্ছা ঠিক আছে, টপ করে দাও। ফিলিস্তিন আর ইসরায়েলের যে সংকট হচ্ছে সেটা হচ্ছে 1948 সাল থেকে শুরু হয়েছে। ইসরায়েলে হচ্ছে নির্যাতন, অত্যাচার, যুদ্ধ, তাদের ভূমি নষ্ট, ফিলিস্তিনের মাধ্যমে হচ্ছে ফিলিস্তিনিদের ভূমি কেড়ে নিচ্ছে, নিজেদের মাতৃভূমি কেড়ে নিচ্ছে ফিলিস্তিনিদের, ইসরায়েলিরা দখলদারিত্ব বাড়াচ্ছে। এই সংকটটা শুরু হয়েছে যে বেলফোর চুক্তির মাধ্যমে, যখন ইসরায়েল রাষ্ট্র, কি চুক্তি? বেলফোর, যখন হচ্ছে ইসরায়েল রাষ্ট্র জন্মগ্রহণ করছে। তাতে সমস্যাটা কি হয়েছে? তাতে ফিলিস্তিনিদের উপর অন্যায় হয়েছে। ফিলিস্তিনিদের উপর কিভাবে অন্যায় হয়েছে? তাদের ইসরায়েল তাদের মাতৃভূমি কেড়ে নিয়েছে, প্লাস তাদের অত্যাচার করছে। এখন ইসরায়েলি লোকেরা তো বলতে পারে যে এটা আমাদের মাতৃভূমি, ফিলিস্তিনি লোকেরা আসার আগে এটা আমাদের ছিল, সুতরাং আমাদের জায়গাটা আমরা নিজেরাই পুনরুদ্ধার করতেছি। কিন্তু তাদের প্রমাণ কোথায়? তারা বলতে পারে যে আমাদের ধর্মের গ্রন্থের মধ্যে লেখা আছে। ফিলিস্তিনিরা তো বলতে পারে। হ্যাঁ, তাহলে এখন আমাদের মূল কথাতে আসো যে একটা জায়গার উপরে যদি ক্যামেরাতে এটা খারাপ দেখা যাবে, আচ্ছা, একটা জায়গার উপরে যদি দুইটা পক্ষ দখল নিতে চায়, তুমি কাকে সেটা দিবা? যে পক্ষটা হচ্ছে ন্যায় বিচারের পক্ষে। তবে ন্যায় বিচারটা কি? ন্যায় বিচারটা হচ্ছে সুষ্ঠু বিচার, যেটা হচ্ছে যে বিচারের মাধ্যমে হচ্ছে মানুষ সন্তুষ্ট হয়। তাহলে তুমি বলছো ন্যায় বিচার হচ্ছে সুষ্ঠু বিচার, যেটার মাধ্যমে মানুষ সন্তুষ্ট হয়। এখন তাহলে ফিলিস্তিন কে যদি দেওয়া হয় ইসরায়েলি লোকদের কাছে, তাহলে ফিলিস্তিনি যারা মুসলমানরা আছে বিশেষ করে, বা অফ করে বলো, যখন কথা শেষ হবে অফ করে দেবো, তাহলে ওরা অসন্তুষ্ট হবে। আবার ফিলিস্তিন যদি ফিলিস্তিন ভূখণ্ড এখন যারা ফিলিস্তিনি আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে ইসরায়েলিরা অসন্তুষ্ট হবে। কিন্তু আমার মনে হচ্ছে বেশিরভাগ মানুষই সন্তুষ্ট থাকে, তাহলে সেটাকেই ন্যায় বিচার বলে, যদি বেশিরভাগ দেশই সে বিচারের প্রতি সন্তুষ্ট থাকে। আচ্ছা, তাহলে সে যে আমি কিছু বলতে চাই, এখন হচ্ছে যদি ভূমিটা যদি ফিলিস্তিনিদের হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে ফিলিস্তিনিদের সন্তুষ্ট হওয়ার কথা, কিন্তু সংখ্যা বেশি হচ্ছে ফিলিস্তিনিরা, সুতরাং যদি তারা বেশি খুশি হয় তাহলে সেটাকে আমরা ন্যায় বিচার হিসেবে ধরে নিব। তাহলে যেখানে যাদের সংখ্যা বেশি তারা যেটা চায় সেটা অনুসারে করাটা ন্যায় বিচার। হ্যাঁ, তাহলে এটা কিন্তু গণতন্ত্র বলে, গণতন্ত্র তো এক ধরনের ন্যায় বিচার। গণতন্ত্র এক ধরনের ন্যায় বিচার। তাহলে যারা সংখ্যালঘু, যারা কম, তাদের কথাটা বাদ গেল,
আচ্ছা এমনও হতে পারে। আচ্ছা তাদের কথাটা বাদ গেল, তাহলে আমরা যদি মনে করি যে মোট 10 জন আছে, তার মধ্যে 7 জন একটা কথা বলছে, তাদের কথাটা মানা হলো, আর 3 জন অন্য কথা বলছে, তাদের কথাগুলো মানা হলো না। তাহলে যেই 7 জনের কথা মানা হয়েছে তাদের দাবি পূরণ হয়েছে, তারা খুশি। যে 3 জনের দাবি মানা হয় নাই তারা তো খুশি হলো না, তাই না? কথা শুনে বন্ধ করতে বলছে, তারা তো খুশি হলো না। তাহলে ন্যায় বিচার কিভাবে হলো? যেমন বাঘ যদি হরিণ কে খায় তাহলে বাঘ খুশি, এবার আমি যদি হরিণ কে বাঁচাই বাঘ কে মেরে ফেলি তাহলে হরিণ খুশি, তাহলে একজন খুশি একজন খুশি, তাহলে তো হচ্ছে না। অধিকাংশের কথা অনুসারে তো অধিকাংশ হরিণদের কথা অনুসারে বাঘ গুলাকে দমন করা উচিত, কারণ হরিণ অধিকাংশ। কিন্তু 10,000 যদি হরিণ হয় তাহলে বাঘের সংখ্যা কত হবে? 100। তাহলে 100 বাঘের 100 বাঘ আর 10,000 হরিণ কি সমান? না। তাহলে তুমি যে বলছো সংখ্যাগরিষ্ঠের কথা শুনতে হবে, সংখ্যাগরিষ্ঠ হরিণরা বলবে আমরা সংখ্যাগরিষ্ঠ প্রাণী সুতরাং আমাদের কথা মানতে হবে, বাঘগুলাকে এখান থেকে। কিন্তু সব ক্ষেত্রে তো এটা প্রযোজ্য না, কিছু ক্ষেত্রে আছে, কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে সব ক্ষেত্রের সাথে মিলে না, কিছু ক্ষেত্রের সাথে মিলে না, কিছু ব্যতিক্রম আছে। আচ্ছা মনে করো একটা বিষয়, কথা শেষ লক্ষ্য করে দেব, মনে করো একটা বিষয় অনেকগুলো ক্ষেত্রে এটা চলে কিন্তু সব ক্ষেত্রে চলে না। তো এখন যেসব ক্ষেত্রে চলে না সেসব ক্ষেত্রে তুমি যখন ওই নিয়মটা ফলো করবে না অন্য কিছু করবা, তাহলে সেটা ন্যায় বিচার হবে? একটা নিয়ম তো ন্যায় বিচারের নিয়ম তো সব জায়গায় সমান হওয়া উচিত, তুমি যদি বলো তো সংখ্যাগরিষ্ঠ সমান হওয়া উচিত, হ্যাঁ তাহলে সেটা একটা নিয়ম, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলে সেটা মানা উচিত। কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠ হরিণেরা যেটা বলে সেটা মানতে গেলে আচ্ছা আচ্ছা হরিণের সংখ্যা যত আছে হরিণরা কি খায়? ঘাস। তাহলে একটা শিকড় আছে, একটা গোড়া, একটা ঘাস, না? মাঠের মধ্যে অনেকগুলো ঘাসের গাছ আছে, ঘাসের গাছগুলো, ঘাসকে তো আমরা গাছ বলি না কিন্তু ঘাস তো এক ধরনের উদ্ভিদ, এক ধরনের গাছ, তাই না? তাই তো। তাহলে অনেকগুলো ছোট ছোট ঘাসের গাছ মানে ঘাস আছে, সেই জন্য হচ্ছে মাঠ হয়েছে, না? তাহলে একটা মাঠের মধ্যে মনে করো 10টা হরিণ চড়ে বেড়াচ্ছে, হরিণের সংখ্যা কত? 10। মনে করো 10, মনে করো 10,000 হরিণ। আচ্ছা 10,000 যদি হরিণ হয়, 10,000 হরিণ যেসব ঘাস খেয়ে বাঁচে, ঘাসের গাছ মুখে হাত দেয় না, কয়টা ঘাসের গাছ হবে? 10,000 নাকি কম না বেশি? 10,000 হরিণ যতটা গাছ ঘাস নিয়ে বাঁচে, যতটা ঘাস থেকে ঘাসের গাছ থেকে পাতা ছেড়ে ছেড়ে খায়, ঘাসের সংখ্যা বেশি। কত বেশি? অনেক বেশি। অনেক অনেক বেশি না? মানুষের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে নাও হতে পারে। তাহলে ন্যায় বিচার কিভাবে হলো? একটা নিয়ম তো সব জায়গায় প্রযোজ্য হলো না, সবাই চাওয়ার কথা, তাহলে কি ন্যায় বিচার কি সবার জন্য নাকি কারো কারোর জন্য?
সবার জন্য যদি না হয় তাহলে ন্যায় বিচার কিভাবে হবে? সবার জন্য না হলে তো মানুষের জন্য হতেও পারে, কিন্তু আমরা ফিলিস্তিনিদের কথা বলছিলাম। ফিলিস্তিনিদের কথা থেকে আমরা দেখলাম যে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কি নিয়ে? ফিলিস্তিনের জায়গাটা নিয়ে, তাই তো? এই দ্বন্দ্বটা এখন একটা জায়গার উপরে যদি দুইজন দুইটা পক্ষ ক্লেম করে বা তিনটা পক্ষ ক্লেম করে, সরি, তাহলে তুমি কার কথা শুনবা? সেজন্য কথা হচ্ছে আমরা ন্যায় বিচার করব না। তাহলে ন্যায় বিচার বলতে কি বোঝায়? সেজন্য কথা আসছে যে তুমি বলছো সংখ্যাগরিষ্ঠের কথা আমরা শুনবো। তো সংখ্যাগরিষ্ঠের উদাহরণ বলতে কি, তুমি যখন বলছো বাঘ হরিণের কথা, তখন আমি পয়েন্টটাকে ধরে বলছি যে বাঘের সংখ্যা তো কম, হরিণের সংখ্যা বেশি। তাহলে অধিকাংশ হরিণরা যদি বলে যে এখান থেকে সব বাঘগুলোকে সরাই দেওয়া হোক আমরা বেঁচে থাকি, তা তো কোনো সমাধান হচ্ছে না, কারণ হরিণগুলো তো ঘাস খায়। পৃথিবীতে তো আর কোনো কিছু বেশিও হয় না কমও হয় না। এখন যদি আমরা ন্যায় বিচারকে একদম বেশি বাড়াবাড়ি করতে চাই, তাহলে হচ্ছে দেখা যাবে যে বাঘ আছে কি হরিণ আছে, হরিণের সংখ্যা বেশি, হরিণরা চাই যে বাঘকে মেরে ফেলতে, আবার ঘাস আছে হরিণ আছে ঘাসের সংখ্যা বেশি, ঘাসরা চাইছে যে হরিণদেরকে সরাই ফেলি। তাহলে হচ্ছে ধরে নেন অক্সিজেনের সংখ্যা বেশি, হ্যাঁ, তাহলে যদি অক্সিজেন বলে যে ঘাসদেরকে সরাই দাও, হ্যাঁ, তাহলে হচ্ছে তাহলে হচ্ছে ঘাসটা কিভাবে বাঁচবে? এখন হচ্ছে ন্যায় বিচার করা উচিত, কিন্তু আমাদের জন্য যেটা অবিচার যে আমাদের আমরা ছাড়া অন্য কোনো মানুষের সেটা বিচার হইতেও পারে, এখন সাতজনের জন্য ন্যায় বিচার, তিনজনের জন্য অবিচার। তাহলে এটা কি আসলে ন্যায় বিচার হয়েছে যেখানে সবার স্বার্থ রক্ষিত হয়নি? কিন্তু বেশিরভাগের তো হয়েছে, বেশিরভাগ হয়েছে। বেশিরভাগে কেন হইতে হবে? ছোটরা বলবো যে আমাদের হওয়া উচিত, যারা ছোট যারা দুর্বল তারা বলছে আমাদেরকে তো আগে এ করা উচিত। আমি তোমাকে একটা উদাহরণ বলি, ছোট বড় উদাহরণ দিয়ে মনে করো এখানের মধ্যে একটা বিপদ সৃষ্টি হয়েছে, বাবা মা দুজন বড় আর তাদের বাচ্চা আছে একটা, সেটা হচ্ছে ছোট, মনে করো রাদোয়া। ওকে, এখন রাদোয়ার বাবা মা রাদোয়াকে বাঁচাবে নাকি নিজেরা বাঁচবে? পৃথিবীতে তাদের জন্য এসেছে, এটাই তাদের জন্য অনেক। তাহলে এখন তারা রাধুয়ার বাবা মা, সেই জন্য তারা রাধুয়াকে বাঁচাবে, যদিও রাধুয়া দুর্বল। তাহলে ওই তিনজন যাদেরকে তুমি বাদ দিচ্ছ, তারা বলতে পারে না আমরা তো দুর্বল, তোমরা সাতজন মিলে আমাদেরকে মেরে ফেলছো কেন? কিন্তু তার কাছে কিন্তু সাতজনের তো তিনজনের প্রতি মা নাই, আমি তো সেটা বলিনি। আচ্ছা, তাহলে তো আমেরিকা বলতে পারে যে ইসরায়েলের জন্য আমার মায়া আছে, সেজন্য আমি ইসরায়েলকে সমর্থন করছি, সেটা কি খারাপ হবে? আমেরিকা সেটা সহযোগিতা পেলে আমাদের জন্য ভালো, কিন্তু ফিলিস্তিনিদের জন্য আমেরিকার মায়া নাই। তুমি তো মায়ের কথা বলছো, এখন কার জন্য কার মায়া থাকবে সেটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি? কিন্তু অনেক জনের তো ভুল মায়া থাকতে পারে, যেমন যেমন আপনি আর আপনার বন্ধু, আপনার বন্ধুর বাবার ছেলে আপনার ভাই,
আপনার ভাইকে আপনি বলবেন আপনার ভাইকে বাঁচাবেন, আপনার বন্ধু ধরেন আপনাকে বাঁচাইছে, তাহলে তার তো তার প্রতি মানে মায়া তো আছে, কিন্তু সেটা তো তেমন ভাবে দেখা যায়। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে ভুল মায়া হইতে পারে, মায়া কমও থাকতে পারে, তো কার প্রতি কার মায়া থাকবে, ভালোবাসা থাকবে, সেটা তো তুমি আগে থেকে নির্ধারণ করে দিতে পারো না। পারো এখন এই যে আমরা কথা বলছি, মাইক্রোফোনে কথাগুলো বের হচ্ছে, ক্যামেরা এগুলো রেকর্ড করছে, আমাদের প্রতি কি ক্যামেরার মায়া আছে? ক্যামেরার তো প্রাণ নেই। রাইট, সেটা তাহলে দেখা যাচ্ছে যে তেমনই ইসরায়েলিদের তেমন কোনো যুক্তি নেই। ইসরায়েলের যুক্তি নেই কেন? কারণ হচ্ছে তারা অত্যাচার করতেছে ফিলিস্তিনের পক্ষে। কিন্তু ইসরায়েলেরা মনে করবে তুমি ফিলিস্তিনের পক্ষে, এই জন্য তুমি এগুলো বলছো। ন্যায় বিচার তো এটা হওয়া উচিত যে এক সময় ইহুদিদের রাষ্ট্র ছিল, সেটা আরো অনেক হাজার বছর আগে, সুতরাং এখন এটা ইহুদি। কিন্তু আমি তো ইহুদি যে ইসরায়েলের ব্যাপারে কোনো ন্যায় বিচার পাচ্ছি না, মনে করো তাদের বিষয়ে কোনো কিছু পাচ্ছি না। মনে করো আমার একটা জায়গা কেউ দখল করে ফেলছে, ফেক করে দীর্ঘদিন ধরে সে দখল করে রাখছে, তার বংশধররা সেখানে থাকে, মনে করো দীর্ঘদিন পরে আমার বংশধরেরা খুঁজে বের করলো যে ওই জায়গাটার মালিক আসলে আমাদের পূর্বপুরুষ মোহাম্মদ মোজাম্মেল হকের। তখন আমার বংশধরেরা যারা দখল করে আছে তাদের কাছ থেকে ক্লেম করলো ওটা এবং উদ্ধার করার চেষ্টা করলো, উদ্ধার করলো। তখন ওরা যদি বলে যে না, আমরা তো এই জায়গার মধ্যে 100 বছর ধরে আছি, আমাদের সন্তান সন্ততিরা আছে, এটা তো আমাদের জায়গা, কিন্তু তারা তো ভাবতেছে না যে তাদের বাবা কিভাবে জায়গাটার মালিক হইছে। রাইট, সেটা আর কি। হ্যাঁ, সেটাই। তাহলে তো একই ঘটনা ফিলিস্তিনে হইছে, ইসরায়েলের লোকেরা বলতেছে যে এটা তো আমাদের জায়গা, এই মানে মুসা আলাইহিস সালাম তাদের নবী, হ্যাঁ, তাদেরকে সেই জায়গাতে থাকতে দিছে, এটা তাদের জায়গা ছিল, এটা এখন মুসলমানরা দখল করছে, এখন তারা উদ্ধার করতেছে। তাদের দিক থেকে তো তারা বলতে পারে, তুমি এটা ভাবো যে তারা এটা বলতে পারে না, তাদের দিক থেকে তাদের কথাটা ঠিক না। ওই যে আমরা সে আগের কথাতে আসি যে একটা গন্ডগোলের মধ্যে সাতজনের পক্ষে একটা, তিনজনের পক্ষে আর একটা, তাহলে তিনজনের পক্ষে বলতে গেলে সাতজনের বিপক্ষে চলে যায়। আচ্ছা, আমরা 7-3 না ধরে 5-5 ধরি, মনে করো 5 জন এক পক্ষে 5 জন। কিন্তু সেটা যদি না হয়, যেমন ফিলিস্তিন আর ইসরায়েলের ঘটনা, মনে করো আর কি, মনে করো পাঁচ, আচ্ছা মনে করো সব 10 জনের মধ্যে 9 জন এক পক্ষে আর 8 জন এক পক্ষে। এখন তুমি যার স্বার্থটা ক্ষুণ্ণ হচ্ছে তার প্রতি ন্যায় বিচার কিভাবে হবে? মনে করো 10টা বাঘ মিলে, কারণ হচ্ছে সে নিজেই অবিচার করতেছে, কে যে একজন সে নিজের প্রতি অবিচার করতেছে। আচ্ছা, আমরা আমাদের উদাহরণটাতে আসি যে মনে করো 5টা বাঘ মিলে একটা মহিষকে হত্যা করে খাইলো, বলতে পারে আমি তো বেঁচে থাকতে চাই, প্রত্যেকে তো বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু জগতের নিয়ম অনুযায়ী তো জগতের নিয়মটাকে একটা অবিচার না, কারণ আমরা এমনি কথা বলি, তাহলে দেখা গেল যে পৃথিবীতে যাকে আমার পছন্দ তার পক্ষে রায় দিয়ে দিলাম, তাকে জিনিসটা দিয়ে দিলাম, তাহলে কি ন্যায় বিচার হবে? এটা অবিচার হবে। তাহলে কিছু বিচার হচ্ছে অবিচার, কিছু বিচার হচ্ছে ন্যায় বিচার।
তাহলে সব বিচারগুলো কি কি বিচার হওয়া উচিত? কিছু বিচার, কিছু ন্যায় বিচার, নাকি সবগুলো ন্যায় বিচার হওয়া উচিত? কিছু বিচার হওয়া উচিত। তার অধিকারটা দেয়া, তাহলে তুমি বাঘকে বাঘের অধিকার যদি দাও, হরিণকে হরিণের অধিকার কিভাবে দেবা? কারণ হরিণেরও বেঁচে থাকার অধিকার আছে। তুমি বলো কিছু হরিণ বাঘে খেয়ে ফেলবে, তাহলে যে হরিণটা বাঘের একটু মনে শিকার হলো এবং নৃশংস ভাবে সে মারা গেল, হ্যাঁ, সেও তো আশা করতে পারত, করছে নিশ্চয় যে আমি বেঁচে থাকবো, আমি বড় হব, হ্যাঁ। সে যদি পুরুষ হরিণ হয় সে বলবে আমি আরো হরিণ ছানার বাবা হব, সে যদি মহিলা হরিণ হয় সে ভাববে যে আমি আরো হরিণ ছানাগুলোর মা হব, বংশ বিস্তার করব, খাবো, দৌড়াবো, জীবনকে উপভোগ করবো, এটা হরিণটা ভাবতে পারে না। সেটা তো তার সমস্যা না, এটা তো বাঘের সমস্যা। কিন্তু এখন প্রত্যেকটা হরিণের যে বেঁচে থাকা, প্রত্যেকটা প্রত্যেকের তো বেঁচে থাকার অধিকার আছে, আছে নাকি? প্রত্যেককে তো বাঁচাতে গেলে তো দুনিয়াটা বন্ধ হয়ে যাবে। কিন্তু কিন্তু পৃথিবীতে তো, কিন্তু পৃথিবীতে তো একজন বললে আরেকজন বাঁচে। যেমন হচ্ছে যদি তাহলে পৃথিবীর নিয়মটা কি ন্যায় বিচার হলো? হ্যাঁ, অবশ্যই ন্যায় বিচার হয়েছে। কিছু দিক দিয়ে ন্যায় বিচার, আবার কিছু দিক দিয়ে অবিচার। আমার মনে হয় অবিচার। আমি তো সেটাই বলতে চাচ্ছি, তুমি মনে করো, আমার তোমার একটা কথা বলে, তোমরা ছোট মানুষ, তোমরা অনেক বেশি বড় হইলে অনেক কথাবার্তা শুনে, অনেক লেখাপড়া করে, অনেক কিছু দ্বারা প্রভাবিত হয়ে পড়বে। এখন তোমাদের কাছে যেটা মনে হচ্ছে এটা একদম সহজ সরল কথা, মনের কথা, তাই তো? তাহলে অফ করে দাও রিমোটটা, নিয়ে রিমোটটা নিয়ে আসো, এই যে রিমোটটা নিয়ে আসো, তুমি বসো, এসে অফ করে দাও, এদিকে দাও রিমোট, আমাকে দাও। তাহলে এখন দেখো যে একটা শুনো, একটা হরিণের বাচ্চা, একটা হরিণের বাচ্চা, সেই বাচ্চাটাকে কিছু মনে করো শিয়াল অথবা বাঘ অথবা কোন একটা প্রিডেটর আর কি, হ্যাঁ, যারা হচ্ছে যাদেরকে আমরা বলি কার্নিভোরাস, অর্থাৎ যারা মাংসভোজী, চেস করে বাচ্চাটাকে ধরলো, মায়ের মা চেস করতে গেল, বাচ্চাটা যদি ধরে যেতে পারে নাই, মানে বাঘটা বাচ্চাটাকে ধরে ছিঁড়ে খেয়ে ফেলল, ওকে, আচ্ছা, মনে করে একটা সিংহরা একটা মহিষকে শিকার করলো, হ্যাঁ, মহিষকে এ করলো, মহিষ তো অনেক বড়, মহিষের গলার মধ্যে কামড় দিয়ে মহিষকে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলতে মেরে করলো। অথবা মনে করো মহিষের পিছনে উঠে জীবন্ত মহিষটাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করলো। আমরা এরকম দেখি না টেলিভিশনে, ওকে, আমরা যখন হেঁটে যাওয়ার সময় একটা তিত্র আমাদের পায়ে নিচে পড়লে অনেক সময় কি করে, এটা পোকা, হ্যাঁ, এটা আমাকে কোনো কামড় দেয় নাই, দিলেও আমার কিছু হবে না, অনেক সময় করে কি আমাদের ভুলেও হয়, অনেক সময় ইচ্ছা করে আমরা করি, তাই না? আচ্ছা, মনে করি ইচ্ছা করে করি না, ভুলেই করছি, আমি কি করছি, এটা আমার পায়ের নিচে পিষে মারা গেছে, বলো এখানে কোনো অবিচার বা নেই, এটাকে এটা এটাকে একটা মানে যে নিহত হয়েছে, যে মারা গেছে, সেটা একটা ইয়ে হয় না, নিঃশংস কাজ হয় না, নিষ্ঠুর কাজ হয় না, এই যে হরিণের বাচ্চাটাকে যে বাঘকে এই ফেলে নিষ্ঠুর কাজ হয় না, কিন্তু সেটা তো ইচ্ছাকৃত ভাবে, আমাদের খারাপ লাগে না দেখতে, মানে তুমি বলছো যে ন্যায় বিচার মানে হচ্ছে যে কিছু কিছু অবিচার হবে, পৃথিবীতে যেমন বিচার আছে, ন্যায় বিচার অবিচার আছে, আপনি পার্থক্য জিজ্ঞেস করছিলেন, আমি মনে করি এটা একটা বিচার, এই দুইটাই বিচারের ধারা। তাহলে যে যার উপর অবিচার হলো সেটা কি ন্যায় বিচার হয়েছে? যার উপর অবিচার হয়েছে তার বিপক্ষে হচ্ছে ন্যায় বিচার হয়েছে, যার উপর অবিচার হয়েছে, যেমন হরিণের বাচ্চাটা খাইছে বাঘ, বাঘের জন্য ন্যায় বিচার হয়েছে,
সে খাওয়া দাওয়া না করে শুধু মানে বাচ্চাটার জন্য সে সব হা হতাশ করবে, করবে না? তাহলে তাহলে প্রকৃতি কি ন্যায় বিচার করে না? সবসময় ন্যায় বিচার করে না, মানে প্রকৃতি যে বিচার করে সেটার মধ্যে একদিক নিষ্ঠুর কাজও আছে আবার অবিচার মনে হয় সেটাই ন্যায় বিচার, সেটার বিপক্ষের জন্য ন্যায় বিচার। মানে কি বলতে চাচ্ছ তুমি? প্রকৃতির বিচারের ধারা অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতি কি করছে, সবল দুর্বলকে মেরে ফেলতেছে। দুর্বলদের কোন শক্তি নাই, সামর্থ্য নাই, তারা ভালো করে খাইতে পারে। আমরা যে রাধুয়ার কথা বললাম, রাধুয়ার বাবা মা তো উচিত রাধুয়াকে রক্ষা করা, যেহেতু রাধুয়া দুর্বল তাহলে হরিণকে রক্ষা করা উচিত প্রকৃতি, যেহেতু হরিণ বাঘের তুলনায় দুর্বল। আর ঘাসকে রক্ষা করা উচিত কারণ ঘাস হচ্ছে হরিণের তুলনায় দুর্বল। যদি সব দুর্বলকে রক্ষা করা হয় তাহলে তো শক্তিশালীরা দুর্বল হয়ে যাবে, শক্তিশালীরা দুর্বল হয়ে যাবে, সবাই দুর্বল থাকবে। তাহলে শক্তিশালী বলে যদি কেউ না থাকে, সবাই যদি শক্তিশালী হবে অসুবিধা কি? সবাই শক্তিশালী হলে শক্তিশালী বলে থাকবে না, সবাই একই সমান পাওয়ার হবে, তাতে অসুবিধা কি? তাতে ভালো হলো না এটা? আমরা বলি না মানে সকল প্রাণী সুখী হোক, তাহলে ঘাস কিভাবে সুখী হবে যদি হরিণরা তাদেরকে চিরে চিরে খায়? হরিণরা কিভাবে সুখী হবে যদি বাঘরা তাদেরকে ধরে 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 খায়? তাহলে বাঘরা কিভাবে সুখী হবে হরিণদেরকে খাইলে? খাইলে তাহলে বাঘরা সুখী হয়েছে কি হরিণরা অসুখী হইলো? আর হরিণরা সুখী হয়েছে গেলে গাছগুলো অসুখী হইলো? আমি যদি ফুড সাইকেল বা আমাদের খাদ্য শৃঙ্খল দেখি, হ্যাঁ বলি সেজি, এখন হচ্ছে কোন কিছুর প্রতি বিচার করতে গেলে হ্যাঁ সেটা হচ্ছে এক পক্ষে ন্যায় বিচার হবে, আরেক পক্ষে আমি তো এই কথাটা আগে পার হয়ে আসছি। হরিণের সংখ্যা হচ্ছে বেশি, বাঘের সংখ্যা কম, তাহলে বেশিরভাগের ন্যায় বিচার হচ্ছে যে হরিণ গুলো বেঁচে থাকবে, বাঘ গুলো মারা যাবে। আচ্ছা মনে করো বেশিরভাগ মানুষ একটা কিছু বলছে গণতান্ত্রিক ভাবে, অথচ সেটা ভুল, এরকম হয় না? মনে করো নতুন জিনিস আবিষ্কার করছে, সব মানুষরা তাকে মনে করছে সে একটা পাগল, সে তো বলতে এরকম। আচ্ছা যখন কেউ বলছে যে যুক্তি দিয়ে বলে তাহলে তো তারা সেটা হলো, কিন্তু বাকি লোকের তো বুঝে নাই, বুঝানোর পরও তারা বুঝে নাই, তাদের ক্যাপাসিটি নাই। তুমি কাকে বুঝা, যে বুঝতে পারে তাকে তো তুমি বুঝাইতে পারবে, কিন্তু যে বুঝতে পারে তাকে তো আমরা বিচার করব, যে বুঝতে পারে না সেই তো বিচার। এখন আমরা বিচারক মানি তাকে যিনি সব বুঝতে পারে, তো তিনি বিচার করে দিলেন, কিন্তু যার বিপক্ষে গেল সে মনে করলো আমার উপর বিচার হয়েছে, কারণ সে বুঝতেছে না, কারণ সে নিজের স্বার্থটাকে বড় মনে করে দেখছে। এখন তার দিক থেকে যার বিপক্ষে গেছে, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাকে মারা হয়েছে, যাকে শাস্তি দেওয়া হয়েছে, সেটা অন্যায় বিচার বলবে না? না, কারণ সে তার নিজের স্বার্থকে বড় করে দেখছে, সে তো দেখবেই। আমার জীবন চলে গেলে আমার তো কোনো লাভ আর লাভ থাকলো না, তাই না? তাহলে বিচারের মাধ্যমে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না? হ্যাঁ, সেটা কি ঠিক হচ্ছে? পৃথিবীতে বিচার হওয়ার আগে মানে মানুষ বিচার করার আগে মানুষ সেটাকে আগে নিয়ম বানাইছে, আবার যারা বিচার তার সেই নিয়ম অনুসারেই করে, রাইট? তাহলে যাদের বিপক্ষে গেছে তারা বলতে পারে যে নিয়মটাকে এমন ভাবে করা হয়েছে যেটা আমাদের পক্ষে, সেটা তারা আগে কেন বলে নাই? হ্যাঁ, অথবা তারা অপরাধ করার আগে তো
তাদের তো অবশ্যই জেনে নেওয়ার কথা। এটা কি এটা নিয়ে বলছ নাকি? হয়তো হয়তো সে হয়তো সে জানে না সেটা, সে পরখ করে কেন এখানে। হ্যাঁ মনে করো সবার পক্ষে কি সবকিছু পরখ করে দেখা সম্ভব? মনে করো আমি বাংলাদেশের নাগরিক, আমি কি সব আইন জানি? কিন্তু আমাকে সব আইন মানতে হচ্ছে। তুমি কি আশা করো যে সব নাগরিকরা সব আইন সম্বন্ধে জানে? সব নাগরিককে তো সব আইন মানতে হচ্ছে, তাহলে এটা কি ন্যায় বিচার হচ্ছে? বিশেষজ্ঞ করতে পারবা যে সব আইন জানে? তাহলে তারা উকিল হবে যারা আইন সম্বন্ধে কাজ করে। আর সব সব ইয়ারা লয়াররা মানে আইনবিদেরা সব উকিলেরা তো সব ধরনের আইন নিয়ে কাজ করে না। যারা মনে করো ট্যাক্স নিয়ে ইনকাম ট্যাক্সের উকিল, হ্যাঁ তারা জায়গা জমির এগুলো করে না। যারা জায়গা জমির এগুলো করে তারা মারামারির এগুলো করে না। এক এক ধরনের উকিল আলাদা না? ও যদি সবকিছু জানতো তাহলে সব বিষয়ে সে এক্সপার্ট হইতো। যত লোক রাস্তাঘাটে চলে সবাই কি রাস্তাঘাটে চলার সব নিয়ম গুলো জানে? জানার কথা। রাস্তার সময় আমাদের দেশে আমরা বাম দিকে হাঁটি, বিদেশে ডান দিকে হাঁটে, ঠিক আছে? আমরা এগুলো জানলাম যে সবাই বাম দিকে হাঁটতেছে, বাম দিকে যাচ্ছে, এরকম অল্প স্বল্প কিছু আমরা জানতে, সবকিছু আমরা জানতে পারি? জানা কি আমাদের পক্ষে সম্ভব? তাহলে পৃথিবীতে যদি ন্যায় বিচার অবিচার যদি না থাকে তাহলে বিচারটা কোথেকে আসছে? বিচার হতো অবিচার হবে, নাহলে ন্যায় বিচার হবে? খারাপ করতো না, হয়তো জিতেও যেত, তাইতো? তাহলে ও যে একটা বিচার করছে না রেফারিটা, এটা কি ন্যায় বিচার করছে? সবার জন্য ন্যায় বিচার হয়নি। ক্রোয়েশিয়ার লোকেরা বিশ্বাস করে যে এটাও বিচার হয়েছে ক্রোয়েশিয়ার পক্ষে। নিয়ম তো সবাই জানে, কিন্তু হাতে লাগলে ডিবক্সের ভিতরে পেনাল্টি হবে, তাই তো? এখন হাতে তো লাগছে, হাতে লাগলেই তো ইয়া হবে না, পেনাল্টি হবে না। হাতে যদি ইচ্ছা করিতে ভাবে লাগে, অনিচ্ছাকৃত ভাবে লাগলে কি হবে? এই শোনো, দেখো অনিচ্ছাকৃত ভাবে লাগলে কি হবে? কি দাঁড়ালো যে ন্যায় বিচার মানে হচ্ছে যে বিচারটা সঠিক বিচার, সঠিক বিচার হওয়ার জন্য সঠিক নীতি হইতে হবে, সঠিক নিয়ম হইতে হবে, সঠিক ভাবে এটা করতে হবে। কিন্তু সঠিক কোনটা হবে সেটা নিয়ে তো কোনো ঠিক নাই। তুমি যদি বলো যে শক্তিশালী যে হবে তারটা ঠিক, তার স্বার্থ রক্ষিত হবে, যেমন বাঘ হরিণের খাবে, হরিণ ঘাস খাবে, তো ঘাস তাহলে শক্তিশালী। যদি দুর্বলকে দুর্বল দুর্বলকে সে দুর্বলকে সে কি করবে, খাবে বা দুর্বলকে মারবে, দুর্বলকে ক্ষতিগ্রস্ত করবে, এটা যদি ন্যায় বিচার হয় তাহলে ন্যায় বিচার আমাদের মূল ধারণা যেটা, যেটাতে কারো উপর কোনো জুলুম করা হবে না, এটা একটা জুলুম হইল না? কিন্তু তার মানে তো মনে করো যে ফিলিস্তিনি, আমি আসতে পারছি যে আপনি যে বিষয়ে কথা বলছেন, আমি যে বিষয়ে কোশ্চেন করেছেন সেই বিষয়ে কোনো উত্তর নেই। মনে করো এটা আমরা একটু পরে আসছি, মনে করো যে ফিলিস্তিনের কথা দিয়ে আসো, মনে করো একটা জায়গা, একটা জায়গাতে দুইটা পক্ষ, আচ্ছা একটা পক্ষ বলতেছে যে এই জায়গাটাতে, হ্যাঁ 200 বছর আগে আমাদের পূর্বপুরুষ এই জায়গাটার মালিক ছিল, হ্যাঁ সুতরাং জায়গাটা আমাদের। আবার মনে করো কাগজে আছে, কাগজে লেখা আছে যে হ্যাঁ ওই ওই মনে করো এখন কত 2018 না, মনে করো 1818 সালে মনে করো একজন জায়গাটার মালিক
ছিল, না একজন একজন মালিক ছিল। তারপরে আর ওই লোককে হটাই দিয়ে একজন লোক সেখানে বসবাস করা শুরু করলো। আচ্ছা, সেই লোক সারা জীবন থাকছে, মনে করো সেই লোক সারা জীবন থাকছে। তারপরে সেই লোকের ছেলে সন্তান মেয়েরা হয়েছে, হ্যাঁ, ওই তার বংশধররা সেখানে থাকছে। এভাবে দেখা গেছে যে তার চারটা জেনারেশন ওখানে থাকছে 200 বছর ধরে। ওকে, 200 বছর পরে ওই 200 বছর আগে যা ছিল তার বংশধর অন্য জায়গাতে যারা আছে তারা খুঁজে বের করলো যে আমাদের পূর্বপুরুষের জায়গাটা ছিল, ওটা জোর করে দখল করছে এদের পূর্বপুরুষ। তারা বললো যে এটা আমাদের জায়গা। এখন যারা জায়গাটা ক্লেম করতেছে তাদের যুক্তি হচ্ছে যে এটা একসময় আমাদের ছিল, কিন্তু কিন্তু আমি যেটা ভাবি যে যার ছিল যার তার 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 একসময় আদম আলাইহিস সালাম ছিল। মনে করো হলো, এটা তুমি আসো না, একটা জায়গার মধ্যে দুজন দাবিদার, একজন দাবিদার হচ্ছে তার পূর্বপুরুষ আগে থেকে ছিল, আরজন বলতেছে যে আমরা চার জেনারেশন থেকে এখানে আছি, 200 বছর ধরে আমরা এখানে আছি। চার জেনারেশন মানে ধরো যিনি প্রথমে যিনি দখল করেছেন তার সন্তানরা সেটাতে ছিল, তার সন্তানরা ছিল, তার সন্তানরা ছিল। হ্যাঁ, তাহলে পরদাদা দাদা ছেলে তারপরে পুতি নাতি পুতি বহি আসছে। ওরা বলছে আমরা আমরা যুগের পর যুগ বংশ পরম্পরা শত শত বছর ধরে এখানে আছে, এটা আমাদের জায়গা। ওরা বললো যে এটা তো আমাদের জায়গা ছিল, তোমরা শত শত বছর ধরে দখল করে আছো। তো এখন আমাদের যুক্তি তো বলে, আমাদের যুক্তি বলে যে মনে করো একজনে যদি একটা জায়গা জোর করে দখল করে, তো জোর করে দখল করলে ওই ওটা কি তার হয়ে যাবে? না। আচ্ছা, তাহলে আমার বাবা যে জায়গাটা জোর করে দখল করছে সেটা কি আমার হবে? আমার বাবার বাবার জায়গা আমার উত্তরাধিকার সূত্রে, আমার বাবা যদি ওই জায়গাটা কারো জায়গায় জোর করে দখল করে থাকে সেটা কি আমার হবে? কারণ আমার হওয়ার জন্য আমার বাবার হইতে হবে, আমার বাবার তো জোর করে করছে। হলো, কিন্তু যখন প্রমাণিত হবে সে জোর করে করছে তখন কি তার এটা থাকবে? কিন্তু তার আগে যদি সেখানে কেউ দখল না করে মনে করো আর কি। তার মানে আমি বলতে চাচ্ছি যে যে তুমি কোন দৃষ্টিতে দেখছো সেটার উপর নির্ভর করবে আসলে বিষয়টা কেমন হবে। তুমি যদি বলো যে এই জায়গার মধ্যে 100 বছর ধরে যারা আছে জায়গাটার মালিক তারা, তাহলে হচ্ছে যারা যারা জোর করেছিল তারা। আর যদি বলো যে এই জায়গাটা আসলে যাদের ছিল একসময়, যাদের থেকে জোর করে এটা ছিনিয়ে নেওয়া হয়েছে জায়গাটার মালিক হচ্ছে তারাই, তাহলে তোমার কোনটা নিয়ে বিচার হবে? তার মানে ন্যায় বিচার করার জন্য যে মূলনীতি সেই মূলনীতি কিন্তু নির্ধারিত নাই। তুমি ন্যায় বিচার করবা, তুমি এটাকে যদি মূলনীতি হিসেবে ধরো তাহলে নিয়ম হবে এক ধরনের, জোর করে দখল করছে। ব্রিটিশদেরকে আমরা এখান থেকে স্বাধীনতা সংগ্রামের মধ্যে যখন তাড়ানো হয়েছে ব্রিটিশরা তো বলতে পারে যে আমরা 200 বছর ধরে এখানে আছি, সুতরাং এটা আমাদের। কেন আমরাও তো ছিলাম ওদের সাথে, ওদের অধীনে ছিলাম, ওদের অধীনে ছিলাম। এখন তারা তো দাবি করতেছে এটা আমাদের জায়গা, এখানে বাঙালিরা কেন থাকবে, আমাদের পাহাড়ের জায়গা, আমরা হচ্ছি যে মানে যারা এখানে পার্বত্য চট্টগ্রামে 300 বছর ধরে আছে, মনে করো 300 বছর ধরে আছে, এই জায়গার মালিক কি তারা? না। তাহলে কারা? যারা আমরা আছি। 300 বছর আগে তো আমরাও ছিলাম না, 300 বছর আগে তো কোনো বাঙালিরও ছিল না, তো কারা ছিল? জঙ্গল ছিল।
তারা তাই আমাদের জঙ্গল থাকলে তারাও থাকার কথা না, আমরাও তো এরকম এক ধরনের ক্ষুদ্র নিকষ্টি হয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা আসো। আচ্ছা, পাকিস্তান একটা রাষ্ট্র, সেটা একটা সংবিধান, সেটার একটা অংশ হচ্ছে পূর্ব পাকিস্তান, তাইতো? আচ্ছা, পূর্ব পাকিস্তানের লোকেরা মনে করছে যে পশ্চিম পাকিস্তান আমাদের রাষ্ট্রের অপর অংশ, আমাদের উপর অত্যাচার করছে, জুলুম করছে, সুতরাং আমরা তাদের সাথে থাকবো না, আমরা স্বাধীনভাবে থাকবো। ওকে, তাহলে সংবিধানের মধ্যে তো এটা লেখা ছিল না যে রাষ্ট্রের কোন একটা অংশের লোকেরা যদি মনে করে যে আমরা স্বাধীন হয়ে যাব তাহলে তারা স্বাধীন হয়ে যেতে পারে, এটা লেখা নাই। হ্যাঁ, সেটার জন্য হচ্ছে নিজেদেরকে জোর করে সেটা স্বাধীনতা অর্জন করতে হয়, লেখা ছিল না। আচ্ছা, এখন আমরা কি স্বাধীন হতে চাই নাকি মানে আমরা একসাথে থাকতে চাই, এটা নিয়ে কোনো তো ইলেকশন ভোটাভুটি হয় না। কিন্তু এটা তো লেখা নাই যে যদি তারা যদি এই শাসনের প্রতি সন্তুষ্ট না হয় তাহলে তারা যে স্বাধীন হওয়ার জন্য বলতে পারবে না, এটাও তো লেখা নাই। সেটাও লেখা নাই, স্বাধীন হতে পারবে না সেটাও লেখা নাই, স্বাধীন হতে পারবে সেটাও লেখা নাই। তার মানে তো এটাই হচ্ছে যে এখন যারা সরকারে আছে মানে ইলেকশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইলেকশনে পূর্ব বাংলা মানে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ সব সিট পাইছে, কিন্তু ওনাকে সরকার গঠন করতে দেওয়া হয়নি, তা না করে বরঞ্চ মানে সামরিক বাহিনীর লোকদের দিয়ে এখানের মধ্যে অভিযান চালানো হয়েছে, তাই তো? এখন বাংলাদেশের লোকেরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। এখন বাংলাদেশের লোকদের যে যেটা যুক্তি সেটা কি ন্যায়? যুক্তি কিন্তু আমি যেটা ভাবতে পারি নিয়মে যেটা নাই সেটা করলে তো কোনো অপরাধ নাই। হ্যাঁ, তাহলে বাংলাদেশের লোকেরা বলছে যে তুমি যেটা বলছো যে তারা মানে তারা চাইলেও আলাদা হইতে পারবে না, সবসময় এদের অধীনেই থাকতে হবে, এদের সাথে থাকতে হবে, এমন তো কোনো কথা লেখা নাই। আচ্ছা, তাহলে বাংলাদেশিরা যে বাংলাদেশের লোকেরা যে মুক্তিযুদ্ধ করছে সেটা কি ন্যায়ভিত্তিক মানে এটা কি সঠিক হয়েছে? পাকিস্তানের লোকেরা যারা ইয়ে করছে মানে এখানে মধ্যে ক্র্যাকডাউন করছে, অভিযান করছে, তারাও তো তাদের যুক্তি নিয়ে আসবে যে আমরা একটা দেশ, দেশের একটা অংশ বিদ্রোহ করে স্বাধীন হয়ে যেতে যাচ্ছে, তাহলে সেনাবাহিনী বিদ্রোহ দমন করবে না? মনে করো পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি উপজাতিরা বিদ্রোহ করে আলাদা একটা জুমল্যান্ড করতে চাচ্ছে, জুমল্যান্ড পাহাড়ি পাহাড়ি দেশ, পাহাড়ি পাহাড়িদের উপজাতিদের দেশ, হ্যাঁ জুমল্যান্ড, আমাদের সেনাবাহিনী সেটাকে কি দমন করছে? করছে না, ওখানে সেনানিবেশ করে ওখানে অভিযান চালায় করছে না, করছে তো? তো আমাদের সেনাবাহিনী যেটা করছে সেটা কি সঠিক করছে? কিন্তু ওরা করছে যে সেটা নৃশংস ভাবে, সেনাবাহিনী করলে তো নৃশংস ভাবেই করবে, সেনাবাহিনী কি শান্তিপূর্ণ ভাবে কোনো কিছু করে? তাহলে কি মানতে চাইবে? এই জন্য তো সেনাবাহিনী গঠন করা হয়েছে, সেনাবাহিনী এই জন্যই গঠন করা হয়েছে, শান্তিপূর্ণ ভাবে না হলে, শান্তিপূর্ণ না হলে তাহলে শক্তি প্রয়োগ করে করা হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে পাকিস্তান পশ্চিম পাকিস্তানের লোকদের জন্য যেটা ন্যায় আমাদের জন্য সেটা হচ্ছে অবিচার। আচ্ছা, না কিন্তু আমাদের জন্য যেটা অবিচার সেটা তাদের জন্য ন্যায় হইলো, তাদের তো কোনো ক্ষতি নেই, আমাদের তো ক্ষতি আছে, তাদের ক্ষতি আছে তো, তারা তারা যে এই পূর্ব পূর্ব বাংলাদেশ বাংলাদেশ নামক পূর্ব পাকিস্তান এটার সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত হলো না, এটার রিসোর্সগুলো থেকে তারা বঞ্চিত হলো না। আমি তোমাকে বলি, মনে করো পাহাড়ি অঞ্চলগুলো আলাদা হয়ে যায়, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, এসব পাহাড়ি অঞ্চল যদি আলাদা হয়ে যায় বাংলাদেশ থেকে, বাংলাদেশের লাভ হবে না ক্ষতি হবে? আচ্ছা, চট্টগ্রাম যদি বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায় লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে তো। হ্যাঁ, চট্টগ্রামের লাভ হবে না ক্ষতি হবে? চট্টগ্রামের লোকেরা সেটা চাচ্ছে না, সবার কি সবকিছু থাকে? তারা তো অন্যদের সাথে একটা, বাংলাদেশের সবচেয়ে বেশি সম্পদ গুলো চট্টগ্রামে আছে, তাহলে চট্টগ্রামের লোকেরা বলতে পারে যে আমরা বাংলাদেশের সাথে থাকবো না। আচ্ছা, চট্টগ্রামের সবচেয়ে বেশি সম্পদ গুলোর মধ্যে পাহাড়ি অঞ্চল হচ্ছে একটা সম্পদপূর্ণ এলাকা, তাই না? তারা বলছে আমরা আলাদা হয়ে যাবো, তাদের কথাটা আমরা মানছি না কেন? আমরা চট্টগ্রামের লোকেরা আলাদা হতে চাচ্ছি না, ঠিক আছে? আমাদের মধ্যে কোনো এরকম মানে কোনো দাবি, আন্দোলন, বিদ্রোহ কোনো কিছু নাই, কিন্তু পাহাড়ি অঞ্চল লোকদের মধ্যে তো আছে, তারা মনে করছে যে আমরা বাঙালি না, আমরা পাহাড়ি, তারা তো বলছে এটা তো ভূমি তো আমাদের, পাহাড় অঞ্চল তো আমরা, আমরা সেখানে আছি শত শত বছর ধরে,
আমরা তো হাজার হাজার বছর ধরে আছি, কত শত বছর ধরে না, ওখানে তো পাহাড়ি বাঙালিরা তো পূর্ব পাকিস্তানের একটা অংশ, পূর্ব পাকিস্তান যদি আলাদা দেশ হইতে চায় বাংলাদেশ, সেটা যদি অন্যায় না হয় তাহলে পাহাড়িদের তারা যে একটা দেশ হইতে চাচ্ছে, বসো এটা খারাপ লাগতেছে তোমার এই যে কেমন আছে। তাহলে যে ন্যায় বিচার হচ্ছে তালে গুলো ন্যায় বিচার, এটা কি আসলে ন্যায় বিচার? না, তার মানে ন্যায় বিচার বা অবিচার বলতে কিছু নেই। এখন তুমি কিভাবে বলবো ন্যায় বিচার যদি না থাকে তাহলে আমাদের সমাজ রাষ্ট্র এগুলো কিভাবে থাকবে? যে যার জোর যার মূল লোক তার হবে, যার ক্ষমতা আছে সেই করবে। ন্যায় বিচার যদি না থাকে তাহলে ন্যায় বিচার তো নিয়ম থেকে এসেছে, আমরা তো নিয়মকেই আকুরি। এখন ন্যায়নীতি হচ্ছে নিয়ম থেকে আসছে, কিসের নিয়ম? প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম তো, প্রকৃতির নিয়মটা কি ভালো? হ্যাঁ, এই যে বাঘটা যে হরিণটাকে ছেড়ে ছেড়ে খাচ্ছে এটা ভালো? হ্যাঁ, এর জন্য তো ভালো, বাঘের জন্য ভালো, কিন্তু সবার জন্য তো ভালো হয় না, হরিণের জন্য তো ভালো হয় না। তাহলে ভালো মানে কি সবার জন্য ভালো? না, কার জন্য ভালো? কিছু ক্ষেত্রে ভালো, যে যার লাভ হয়েছে তার জন্য ভালো, আর যার ক্ষতি হয়েছে তার জন্য খারাপ। যে ভালো যদি থাকে তাহলে সেটা সবার থাকবে না, কয়েকজনের থাকবে, আর যদি খারাপ থাকে সেটা সবার থাকবে না, কয়েকজনের। তাহলে ভালো যদি সবার ভালো না হয়, খারাপ যদি সবার খারাপ না হয়, এটা কি আসলে খুব বেশি ভালো হইলো যে ভালোটা সবার জন্য ভালো না? তাহলে আমাদের আলোচনা থেকে আমরা কি পেলাম? যে ন্যায় বিচার বলতে কিছু নেই। না না, এরকম না বলি, পৃথিবীতে পৃথিবীতে হচ্ছে কোন মানে বিচারের মধ্যে কিছু ক্ষেত্রে অবিচার আছে, আবার কিছু ক্ষেত্রে ন্যায় বিচার, মানে সুবিচার বলি আমরা। না, কিছু সুবিচার আছে, কিছু অবিচার আছে। তো সুবিচার আর অবিচার দুইটা যদি থাকে তাহলে ন্যায় বিচার কিভাবে হলো? ন্যায় বিচার হলো যে অবিচারের জন্য। আচ্ছা, তোমাদের পরিচয়টা বলো, তারপর আমরা শেষ করি। আমার নাম আদনান মাহবুব, আমার বয়স 11, আমার আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমি চিরং ক্যান্টন হাই স্কুলে পড়ি। আমার নাম আবরার মাহমুদ, আমি ক্লাস 6 এ পড়ি, আমার বয়স 11 বছর, আমি চিরং ক্যান্টন মেন হাই স্কুলে পড়ি। আর আমার নাম মোহাম্মদ মোজাম্মেল হক, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আর আমি হচ্ছে তোমাদের মামা, জেঠা, আমার জেঠা। তোমার জেঠা, তোমার মামা, তোমরা আমাকে কি বলো? সেজু। সেজু, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, ইটস আ লং ভিডিও।